এই ভিডিও টিতে নিজের প্রয়োজন মতো ম্যাথ এর সমাধান দেখতে এই ভিডিও টাইম লাইন এর সেকশনে ম্যাথ নাম্বার প্রেস করলে এইভাবে একটা ম্যাথ নাম্বার সেকশন পেয়ে যাবেন যেখানে আপনারা নিজের পছন্দ মতন ম্যাথটিকে প্রেস করলে আপনারা সেই ম্যাথের সমাধানে পৌঁছে যাবেন হ্যালো বিউটিফুল পেপার আমার নাম অভিরাম রাও আজকে আমরা করব অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.5 এ চার নম্বর অঙ্কটা তো চার নম্বর অঙ্কতে যেটা আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে তোমার এম এর মান কত হলে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর ফার্স্ট ব্রাকেটে থ্রি এম মাইনাস ওয়ান ব্র্যাকেট ক্লোজ ইন্টু এক্স প্লাস এম প্লাস সেভেন ইকুইল টু জিরো দীঘার সমীকরণের বিশ দুটি পরস্পর অনন্য হবে তো তার মানে এখানটায় যেটা আমরা দেখতে পাচ্ছি যে এম এর মানটা আমাদেরকে বের করতে হবে যেখানটায় তোমার জানাচ্ছে একটা সমীকরণ দেওয়া রয়েছে এই সমীকরণটাতে যদি এমের মানটা যদি আমরা কত যদি নিই তাহলে পরে কি হবে বলতো তো এই সমীকরণে যেটা তোমার বিষ দেয় সেটা তোমার পরস্পর অনন্য হবে এটা আমরা দেখতে পাচ্ছি সেই অঙ্কের সমীকরণটা যেটা হচ্ছে আমাদের ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর ইন্টু থ্রি এম মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস এম প্লাস সেভেন টু জিরো ঠিক আছে এটা হচ্ছে আমাদের এই অঙ্কের সমীকরণটা এবার দেখে নেবো আমরা নেক্সট স্টেপ এবার নেক্সট স্টেপ আমরা যেটা করছি এই সমীকরণটা যেটা তোমার বাম সাইড সেটা হচ্ছে তোমার এটা যেটা তোমাকে বলে লেফট হ্যান্ড সাইড ঠিক আছে আর যেটা তোমার ইকুয়ালের ডান দিকে যেটা তোমার রয়েছে জিরোর অংশটুকু সেটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বলতে তোমার ডান পক্ষের কথা বোঝানো হচ্ছে তো আমরা কি করবো বলতো উভয় পক্ষকে আমার চার ধারা ভাগ করব। তার মানে এই টোটালটাকে আমাকে চার ধারা ভাগ করতে হবে আর ডান দিকে যেটা রয়েছে জিরোটা সেটাকে দ্বারা ভাগ করতে হবে এখানে একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি ধরে নাও একটা সমীকরণ রয়েছে তোমার এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো তার মানে এই ক্ষেত্রে যদি আমি উভয় পক্ষে যদি ধরে চার দ্বারা ভাগ যদি করি ঠিক আছে চার দ্বারা ভাগ করি তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে কি বলতো এই চারটা তখন কি হবে বলতো টুকরো টুকরো ভাবে প্রত্যেকটাতে ভাগ হয়ে যাবে মানে আমি এইভাবে করতে পারি এ বাই ফোর তারপরে হবে তোমার বি বাই ফোর প্লাস সি বাই ফোর ঠিক আছে দেখেন ইকুয়াল টু জিরো এবার এটা নিয়ে যদি কারো মনে যদি কনফিউশন থাকে যে এটা হবে কি হবে না তাহলে কি করবে বলতো এই নিচে যতগুলো হর রয়েছে প্রত্যেকটা লসাগু যদি করি দেখেন চারই পাবো ওকে এবার এই চারকে যদি আমি এ যে এ এর যেটা তোমার হর যেটা রয়েছে তোমার চার সেটাকে যদি ভাগ যদি করি তাহলে কেটে কেটে পাবো এক ওই এককে যদি আমি এই এ দ্বারা গুণ করি তাহলে দেখেন এ পেয়ে যাবো সিমিলারলি ভাবে যদি আমি দেখতে যাই। এটা প্লাসের জন্য প্লাস হবে আর সিমিলারলি ভাবে যদি দেখতে যদি যাই তাহলে এই বি এর ক্ষেত্রেও বি পাবো প্লাস প্লাস সি এর ক্ষেত্রেও সেম ভাবেই আমি সিটা পেয়ে যাব থেকে কি আমি বলতে হয়ে যাবে কারণটা আমরা জানি শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করি না সেটা শূন্যই পাবো এটা দাঁড়িয়ে যাবে আমাদের তো তার মানে এটা যদি আমি দেখতে পাচ্ছি যে আমাদের এটা আসছে তার মানে বামপক্ষে যদি আমি টোটালি ভাবে যদি চার দ্বারা ভাগ করি তার মানে এই চারটাকে আমি প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে ভাগ করতে পারবো এই দেখেন এখানে সাইনটা কিন্তু প্লাস মাইনাস যা কিছু থাক না কেন ঠিক আছে সেটা প্রত্যেক ক্ষেত্রে সেম হবে তো এবার কি করবো বলো তো ইন্ডিভিজুয়াল ভাবে প্রত্যেকটাকে ভাগ করবো তার এখানে যদি আমি এটাকে চার দ্বারা ভাগ করি তার মানে চার চার কেটে যাবে পরে থাকবে এক্স স্কোয়ার এবার এখানে প্লাসের জন্য হচ্ছে প্লাস এবার এইটুকু অংশটাকে যদি চার দ্বারা ভাগ করি তার মানে চার চার কেটে যাবে এখানে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে তোমার থ্রি এম মাইনাস ওয়ান ইন্টু এক্স এবার প্লাসের জন্য হচ্ছে প্লাস এবার এখানটা যদি এটাকে চার দ্বারা ভাগ করি তাহলে দেখো যেটা উপরে যেটা লব রয়েছে সেখানে তো তোমার একটাও কোথাও চার নিয়ে যে চার দ্বারা কাটাকাটি করতে পারবো সেই জন্য কি হবে বলতো এই টু অংশটাই থেকে যাবে যেটা হচ্ছে এই টু অংশটা কি করে নিয়ে এলাম এবার দেখে নেবো আমরা এই সমীকরণটাকে আমি কি করলাম বলতো এক নাম্বার সমীকরণ নাম দিয়ে দিয়েছি এখানে আমি যেটা দেখানো আমরা জানি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটাই তুলেছিল ঠিক আছে এই সমীকরণটা কি করে পেলাম তো আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি এর আগের অঙ্কটা যেটা করেছি সেটা তোমরা আই বাটনে পেয়ে যাবে কিংবা তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে সেই ভিডিওটা গিয়ে দেখে নিও এই ফার্মরা কি করে টেসেছে আমি সেই সম্বন্ধে সেই ভিডিওতে আলোচনা করে দিচ্ছি ঠিক আছে যদি তোমরা সেই ভিডিওটা যদি তোমরা দেখে নিয়ে এই অঙ্কটা যদি তোমরা করো কি আশা করি তোমাদের বোঝা অনেকটা সুবিধা হবে এবার যেটা আমি দেখতে পাচ্ছি ধরি এক নং সমীকরণের বীজ দয় একটা হচ্ছে তোমার আলফা সমান সমান আলফা ওয়ান ও বিটার সমান ওয়ান বাই আলফা ওয়ান এবার আমি তোমাদেরকে বলছি যে এখানে আমি আলফা আলফা ওয়ান ও বিটা আলফা আমি এখানে কি করে নিলাম এই জিনিসটা আমি তোমাদেরকে আবার বলছি ঠিক আছে দেখেন অঙ্কটা যদি লক্ষ্য করি তাহলে এখানটা যেটা বলেছে তোমার যেটা হচ্ছে তোমার দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্য এবার অনন্য বলতে কি বলতো অনন্য বলতে এই অঙ্কটাতে যদি তোমার বীজ দুটির কথা বলেছে তো সেই জন্য কি বলতো যেটা আমরা সমীকরণটা পেয়েছি সেখানে কি বলতো বীজ বলতে একটা হচ্ছে আলফা একটা বিটা একটা বীজ যদি হয় আলফা যদি আমি আলফা ওয়ান যদি ধরি তাহলে সেটা অনন্য অন্য বলতে কি হয় বলো তো তাহলে তোমার হয়ে যাবে বিটা সময় সমান ওয়ান বাই আলফা ওয়ান তো এখানটা যেটা তোমার হচ্ছে যে আমি এখানে এই যে আলফা ওয়ানের জায়গায় এক্সও ধরতে পারি এক্স ওয়াই জেড যে কোনো কিছু ধরতে পারি তো সেক্ষেত্রে যেটা তোমার দাঁড়াবে এই আলফা সমান সমান আমি যদি এক্স যদি ধরি তার মানে যেটা তোমার আরেকটা বীজ রয়েছে যেটা তোমার বিটা তাহলে সেটা সমান সমান তাই উল্টোটা হয়ে যাবে তার মানে ওয়ান বাই এক্স হয়ে যাবে ঠিক আছে আশা করি বোঝা গেল তার মানে একটা বীজ আমার যা হবে সেকেন্ড বীজটা যেটা বিটা সমান সমান পাবো সেটা তার উল্টোটা হবে ওকে এবার আমি দেখে নিচ্ছি নেক্সটে এখানে তোমার যেটা দেওয়া আছে অতএব যেটা আলফা ইন্টু বিটা সমান সমান তোমার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তোমার এম প্লাস সেভেন বাই ফোর এটার কারণটা তোমাদেরকে বলে দিচ্ছে আমি দেখে নাও এটা কারণটা হচ্ছে দেখেন এই টু অংশটা এটার সাথে যদি সিমিলারলি করতে যাই তাহলে আমি পেয়ে যাবো আলফা বিটা বিটার সমান আমি পেয়ে যাচ্ছি এখানে তোমরা তো বলতে পারো যে আমি এই আলফা ইন্টু বিটাটাই কেন নিলাম আমি তো এটাকে নিয়ম করতে পারতাম এটার সাথে এটাকে নিয়ম করতে পারতাম কিন্তু এটাকে এটার সাথে নিয়ে করলাম না সেটা কারণ হচ্ছে দেখো ওখানে ইন্টুরা এক্স রয়েছে এই কারণেই আমি নিলাম না কারণটা হচ্ছে যে আমাকে এখানে এম এর মান বের করতে হবে এক্স এর না কিন্তু ঠিক আছে যদি এক্স এর কথা যদি বলতো তাহলে ওর ব্যাপারটা হয়তো একটু আলাদা হতো বাট এখানে যেহেতু এম এর মান বের করতে বলেছে সেই জন্য কি করলাম বলতো এই যে যেটা তোমার রয়েছে যেটার ভ্যালুটা যেটা হচ্ছে তোমার আলফা ইনটু বিটা আমি সেটাকে নিয়ে করছি ঠিক আছে এই দেখে নাও এই ফর্মুলাটার সাথে যদি আমি এই সমীকরণটা সিমিলারলি করতে চাই তাহলে আমি যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে তোমার আলফা ইনটু বিটা সমান সমান এম প্লাস সেভেন বাই ফোর এটা আমাদের আগের লাইনটা তারপর নেক্সটে যেটা আমি করছি কি বলতে যে এখানে কি করলাম বলতে আলফার জায়গায় যেটা তোমার ধরেছিলাম আলফা ওয়ান সেই মানটা পুট করেছে আর যেটা বিটা জায়গায় যেটা মানটা ধরেছিলাম ওয়ান বাই আলফা ওয়ান সেটা পুট করেছি আর ইকুয়ালের ডান দিকে যেটা ছিল সেটা রেখে দিয়েছি ওকে এবার নেক্সটে যেটা আমি করলাম এখানে তোমরা দেখতে পাচ্ছ যে উপরে যেটা তোমার রয়েছে এই আলফা ওয়ান আর নিচে ওয়ান বাই আলফা ওয়ান এটা গুনে রাখার আছে তার মানে এটার সাথে এটা কেটে দিয়ে আমি যেটা পাবো সেটা ওয়ান পেয়ে যাবো আশা করি এই জিনিসটা তো কাউকে বোঝাতে হবে না ঠিক আছে এবার দেখে নিচ্ছি নেক্সটে এখানে যেটা আমরা পেলাম বলে দিচ্ছি আমরা জানি যদি এক্স সমান সমান যদি ওয়াই যদি নিই তার মানে ওয়াই সমান আমি অবশ্যই এক্স নিতে পারি কারণ দুটো পরস্পর সমান এটা তোমার ডানে থাক কিংবা বামে থাক কিংবা এটা তোমার বামে থাকবে কিংবা ডানে থাক দুটো ক্ষেত্রে কোনো ম্যাটার করে না কারণ এরা পরস্পর সমান ঠিক আছে এদের ভ্যালু পরস্পর সমান ঠিক আছে তো সেই জন্য কি হয় বলো তো যদি ওয়ান সমান সমান আমি যদি পাই এম প্লাস সেভেন বাই ফোর মানে আমি এম প্লাস সেভেন করতে পারি এখানে আমি যেটা করছি সেটা কনাকুনি গুন করছি ঠিক আছে এখানটায় বলে দিয়েছি এই যে ডানদিকে যেটা তোমার রয়েছে এক এর নিচে কিছু বলতে আমি এক ধরতে পারবো ঠিক আছে তাহলে কি হচ্ছে বলো এই কনাকনি গুন করছে এইভাবে তা আমি যদি এই একের সাথে যদি এই এম প্লাস এ গুন করি তাহলে সেটাই পাবো আমরা জানি যেকোনো সংখ্যাকে যদি একধারে গুণ করা হয় তাহলে আমরা সেই সংখ্যাটাই পাবো সিমিলারালিভাবে চারের সাথে এক যদি গুণ করি তাহলে চারই পাবো ওকে এটা হচ্ছে আমাদের আগের লাইনটা তবে নেক্সট লাইন আচ্ছা এখানে তোমাদেরকে বলে দিচ্ছি আমি তোমাদেরকে এর আগেও বলেছিলাম যদি ইকুয়ালের আহ বাম থেকে ডানে কিংবা ডান থেকে বামে যদি যেতে হয় কোনো সংখ্যা বা যে কোনো রাশি বা যে কোনো ভ্যালুকে তাহলে কি হবে বলো যোগ থাকলে হবে বিয়োগ বিয়োগ থাকলে হবে যোগ গুণ থাকলে পেয়ে যাবো ভাগ আর ভাগ থাকলে পেয়ে যাব গুণ ঠিক আছে তো এখানে যেটা তোমার আছে এখানে তোমার ইকুয়াল বাম দিকে কি রয়েছে বলতো সেভেনটা সেটাকে আমি বাম থেকে নিয়ে যাই তাহলে কিভাবে সেভেন কারণটা আমাকে বলে দিয়েছে যে প্লাস থাকলে কি হবে তো হবে মাইনাস সেই জন্য কি বলতো মাইনাস হয়ে গেলো এবার দেখে নেবো নেক্সট এবার এখানে যেটা করছি তোমাদের বলে দিই আমি ফোর এর সাইন কিছু নেই বলতে প্লাস বোঝাই এবার দুটো ক্ষেত্রে তো সাইন আলাদা না তো আলাদা থাকলে কি করবো বলতো চোখ বন্ধ করে বিয়োগ করে দেবো আর সব থেকে বড় সাইন যেটা হচ্ছে এখানে হচ্ছে মাইনাস সেই জন্য মাইনাস তাহলে আমি এম সমান সময় যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে তোমার মাইনাস এবারে আমি যেটা দেখছি আমাদেরকে এই অঙ্কটাতে যেটা আমাদেরকে বলেছিল যে তোমার m এর মান কত হলে এই শ্রমিকরণটা দ্বিঘাত সমীকরণে বেশ দুইটি পরস্পর অনন্য হবে এখানে আমাদেরকে m এর মান বের করতে বলেছিল তার মানে হচ্ছে m এর মান যেটা আমরা পেলাম সেটা হচ্ছে তোমার মাইনাস ওকে

এ তার মানে দাঁড়াচ্ছে যে এই অঙ্কটাতে আমাদেরকে একটা শ্রমিকরণ দিয়েছে ঠিক আছে যেটা হচ্ছে তোমার একচুয়াল বিশিষ্ট দিক শ্রমিকরণ ওকে এবার যেটা তোমার বলে দিয়েছি এই সমীকরণটা যেটা তোমার বিষ দ্বয় সেটা হচ্ছে তোমার পরস্পর সমান এবার বলেছে যদি ওই বিষ দ্বয় যদি সমান যদি হয় তারপরে আমাদেরকে প্রমাণ করতে হবে যে টু বি এ প্লাস সে তো এটা রয়েছে আমাদের সেই অঙ্কের শ্রমিকরণটা এবার নেক্সটে আমরা যেটা করছি বি ম্যান সি প্লাস সি মাইনাস এ ইন এক্স প্লাস এ মাইনাস বিঘাতের সঙ্গে তুলনা করে পাই তার মানে যেটা দাঁড়াচ্ছে এটা তো আমাদের সেই অঙ্কের সমীকরণটাই রয়েছে তাই না তো এর সাথে আমরা কি করবো বলতো যেটা আমাদের একশো বিশিষ্ট দীঘাত সমীকরণের মেন সমীকরণ হিসেবে ধরে এসেছি ঠিক আছে আমরা সর্বদাই কি করতাম বলতো এখানে যতগুলোই যে কোনো সমীকরণ থাক না কেন আমরা কি করতাম সর্বদা এই সমীকরণের সাথে তুলনা করে এ তথা বি এবং সি এর মান বের করতাম ওকে তো সিমিলারলি ভাবে আমরা এই পাঁচ নম্বর অঙ্কটা করব তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এক্স স্কয়ার সহগ হচ্ছে এখানে এ সিমিলারলি ভাবে এখানে এক্স স্কয়ার সহগ যেটা পেয়েছে সেটা হচ্ছে তোমার বি মাইনাস সি দেখে নাও এ সমান বি মাইনাস সি এখানে আছে প্লাস প্লাস এবার এখানে এক্স এর সহগ হচ্ছে বি সিমিলারলি ভাবে এখানে এক্স এর সহগ যেটা হচ্ছে তোমার সি মাইনাস তো সমান সমান কি দেখাচ্ছে বলতো b সমান সমান c মাইনাস a ওকে এবার এখানে যে তোমার প্লাস প্লাস এখানে হচ্ছে তোমার c c সমান সমান যেটা আমি পেয়েছি a মাইনাস b তো c সমান সমান a মাইনাস b ওকে আশা করি বুঝা যে আমি এখান থেকে a b এবং c এর মান থেকে করলাম ঠিক আছে এবার দেখি নিব নেক্সট এ এখানে হচ্ছে তোমার যেহেতু 20 দ সমান যেহেতু অঙ্গরাতে বলে দিয়েছি 20 দ সমান তো সেই জন্য আমি এখানে লিখেছি যেহেতু 20 দ সমান অতএব নিরূপক সমান সমান শূন্য এর কারণটা তোমাদের এখানে বলছে দেখে নাও এখানে আমাদেরকে একটা সমীকরণ দিয়ে দিয়েছে এই সমীকরণটা ঠিক আছে এখানে দেওয়া রয়েছে এবার বলছে দীঘা সমীকরণের বিষ দুটি এবার যদি আমরা এক লক্ষ্য বাস্তব ও সমান বাস্তব ও সমান হলে যেটা তোমার বিস্কার মাইনাস ফোর এসি এটা হচ্ছে তুমি নিরূপক ঠিক আছে এখানে জাস্ট কথায় লেখা আছে এবার কথা না লিখে তুমি যদি চাও এই নিরূপকের জায়গাটা তুমি বিস কার মানে ফোর এসি লিখতে পারো এবার সেটা সেটা শূন্য হয় সেটা কোন শর্তে সেটা হচ্ছে তোমার দেখে নাও বিষদয় বাস্তব ও সমান হলে তো আমাদেরকে এখানে তো বাস্তবের কথা বলেনি আমাদেরকে এখানে বলেছে বিজদয় সমানের কথা তো আমরা সেটাকে ধরে নিয়ে করবো দেখেন বিষদয় যদি সমান যদি হয় তাহলে কি বলো তো নির্বাগ সমান শূন্য আশা করে বোঝা গেল নিরপক্ষটা আমরা শূন্য কেন নিলাম ওকে তো এখানটা যেটা দাঁড়াচ্ছে আছে তোমার এই যে দেখে নাও সুতরাং বিজ কে মাইনাস পরিস শূন্য এই জিনিসটা আমি তোমাদেরকে বললামই যে বি স্কোয়ার মাইনাস ফোর শূন্য কখন হবে যখন তোমার বিশ দেশ সমান হবে ওকে তো সেই জন্য কি করলাম তো বিশ দশ সমানের জন্য তোমার বিশ্কার মাইনাস এবার হচ্ছে এখানে যেটা আমি করলাম দেখে নাও এ বি এবং সি এর মান যেটা পেয়েছিলাম এই যে এখানে সেটা লেখা আছে এবার কিন্তু বি স্কয়ার বি স্কোয়ার বলতে বি এর মান এটা তো বিয়ের মান যেটা সি মাইনাস এ তো সি মাইনাস এটা স্কোয়ার ওকে মাইনাসের জন্য মাইনাস ফোর এর জন্য ফোর

সেটা হচ্ছে তোমার এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার ঠিক আছে তো সিমিলারলি ভাবে আমি যদি এখানটা যদি এ মাইনাস বি তার হোলি স্কোয়ার এর ফর্মুলা দিয়ে ফেলতে যদি যাই তাহলে হবে বলতো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তো সেম ভাবে কি করেছে বলতো এখানে এর জায়গায় রয়েছে এখানে সি আর বি এর জায়গায় রয়েছে এখানে এ মাইনাস তো মাইনাসই রয়েছে ঠিক আছে তো সেই জন্য কি বলবো a এর স্কোয়ার এ স্কোয়ার বলতে এই যে এটা সি স্কয়ার স্কোয়ার মাইনাসের জন্য হচ্ছে মাইনাস এবার এর জন্য হচ্ছে এখানে টু এবার এ এ বলতে এখানে কত সি সেই জন্য সি আছে এবং বি বলতে এখানে কত আছে এ সেই জন্য এবার প্লাস প্লাস এবার স্কয়ার বি স্কয়ার বলতে এখানে তো এ আছে না সেই জন্য এর স্কয়ার ওকে আশা করি বোঝা গেল যে এটা কোন ফর্মুলাতে ফেললাম আর কি করে এলো এবার যেটা দেখতে পাচ্ছি এখানে মাইনাস মাইনাস আছে এবার ফোর ফোর ঠিক আছে তো কি করলাম বলতো এই মাইনাস 4টাকে থার্ড ব্র্যাকেটে বাইরে রেখে দিয়েছি এবার যেটা দেখতে পাচ্ছি একবার কি বলতো এটার সাথে এটাকে গুণ করতে হবে তো সেই জন্য কি করবো বলতো এবার আমি যেটা করব এই যে বি এর সাথে একবার এর গুণ তাহলে পেয়ে গেলাম বি ইনটু এ ওকে আর প্লাস আর বি এর সাথে এবার করব মাইনাস বি এর গুণ এই যে বি এর সাথে মাইনাস বি এর গুণ ঠিক আছে এবার প্লাস এই প্লাসটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই হবে ওকে এবার হচ্ছে এবার করবো এই মাইনাস সি এর সাথে আবার এই দুটোর গুণ তো সেই জন্য তোমার হবে মাইনাস সি ইন টু এর সাথে গুণ করলাম এবার প্লাস আবার মাইনাস সি এর সাথে মাইনাস সি এর সাথে এই যে মাইনাস বি এর গুণ মাইনাস বি আশা করি বোঝা গেল যে এই গুণটা কি করে করলাম ঠিক আছে এবার ইকুইল টু জিরো ইকুইল টু জিরো এখানে আমি যেটা করছি তোমাদেরকে বলে দিই আমি দেখেন এই টু বংশটা যেটা ছিল সেটা রেখে দিয়েছি এবার মাইনাস ফোর এর সেটা ছিল থার্ড ব্র্যাকেটের বাইরের দিকে এবার কি বলতে যে বি এর সাথে এর গুণ করলে আমি পেয়ে যাব এ বি ওকে এবার এখানে রয়েছে তোমার প্লাস এবার এখানে আছে মাইনাস প্লাস মাইনাস হয়ে গেল মাইনাস ঠিক আছে এবার বি এর সাথে বি এ গুণ করলে পেয়ে যাবো বি স্কোয়ার এবার দেখি নিচে এখানে আছে প্লাস এখানে মাইনাস সে গুণ হয়ে গেলো তোমার মাইনাস এবার এখানে আছে সি এখানে এ তো এই দুটো গুণ হলে যেটা পেয়ে যাবো এসি সি এবার কি হচ্ছে এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাস মাইনাসে গুণ করলে পেয়ে যাবে প্লাস আর প্লাস এর সাথে প্লাস এর গুণ করলে পেয়ে যাবে প্লাস এবার সি এর সাথে বি এর গুণ করলে আমি পেয়ে যাব বি সি ইকুয়াল টু জিরো ইকুয়াল টু জিরো এবার দেখে নিচ্ছি নেক্সট এর এখানে আমরা কি কলাম বলত এই টু অংশটা যেটা ছিল সেটা লিখে দিয়েছি এবার মাইনাস ফোর এর সাথে ভিতরে প্রত্যেকটা গুণ করেছে আর ফলে আমি যেটা পাচ্ছি তোমাদেরকে বলে দিচ্ছি এই মাইনাস ফোর এর সাথে এ বি এর গুণ করলে আমি পেয়ে যাব মাইনাস ফোর এ বি এবার এটা আছে মাইনাস এটা মাইনাস তার মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস আর ফোর এর সাথে বি এর গুণ করলে পেয়ে যাব ফোর বি এবারে মাইনাস এর সাথে মাইনাস গুণ করলে পেয়ে যাব প্লাস আর ফোর এর সাথে এ এর গুণ করলে পেয়ে যাব ফোর এবারে মাইনাস এর সাথে এবারে প্লাস এর গুণ করলে পেয়ে যাব মাইনাস আর ফোর এর সাথে বি সি এর গুণ করলে পেয়ে যাব ফোর বি সি ইকুয়াল টু জিরো ইকুয়াল টু জিরো আশা করি বোঝা গেল যে এই জিনিসটা আমি কি করে করলাম এখানে আমি কি করলাম বলো তো এই জিনিসটাকে শুধুমাত্র জাস্ট আমি সাজিয়েছি ঠিক আছে যেটা হচ্ছে তোমার এই যে দেখে নাও এখানে আছে এ স্কোয়ার এই এ স্কোয়ারটাকে সামনের দিকে নিয়ে চলে এলাম ঠিক আছে এবার দেখেন কোথায় আছে এই যে প্লাস ফোর বি স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার তারপরে সি স্কোয়ার সি স্কোয়ার এবার এখানে যেটা আমি দেখতে পাচ্ছি কথা হচ্ছে বলো তো মাইনাস ফোর এ বি মাইনাস ফোর এ বি ঠিক আছে এবার তোমার হচ্ছে এখানে দেখেন মাইনাস ফোর এ সি ফোর এ সি এবার সিমিলারলি ভাবে তুমি এটা যে দেখি এটার সাথে এটার সাথে এবার এটা যদি আমি করি দেখো দুটো সাইন আলাদা আলাদা থাকলে বলেছিলাম চোখ বন্ধ করে বিয়োগ করে দেবো এবার এখানে আছে ফোর এসি এখানে আছে টু এসি এটা মাইনাসের রাখলে তো দুটো যদি আলাদা থাকে তাহলে বিয়োগ করে যেটা আমি পেয়ে যাবো এই চারের সাথে দুই গুণ করলে পেয়ে যাবে দুই এবার এসি এসি তো দুটো ক্ষেত্রে ছিল না সেই জন্য এসি হয়ে গেলো আর সব থেকে বড় সাইন যেটা হচ্ছে প্লাস এই জন্য এখানে প্লাস নিয়ে নিয়েছি ওকে আশা করি বোঝা গেল যে আমি এই বিয়োগটা কি করে বললাম ইকুয়াল টু জিরো ইকুয়াল টু জিরো এটা আমাদের আগের লাইনটা তারপর নেক্সট লাইনে আমি যেটা করছি তোমাদেরকে বলে দিচ্ছি এই যে দেখে নাও আমি এই এর জায়গায় কি করলাম বলতো মাইনাস এ নিলাম এবার এটাকেও আমি স্কোয়ারের আকারে ভেঙেছি এবার এই সি এর জায়গায় আমি মাইনাস সি তাই স্কোয়ার কেন করলাম এবার রিজনটা আমি তোমাদেরকে বলছি হ্যাঁ অঙ্কে যদি আমি দেখি তাহলে আমি দেখতে পাচ্ছি সবথেকে শেষের দিকে যেখানে আমাকে প্রুভ করতে হচ্ছে সেটা হচ্ছে আমার টু বি তো সিমিলারলি ভাবে এখানে দেখে লেখা রয়েছে তোমার টু বি সমান সমান এখানে আমি যেটা করছি এ প্লাস সিটাকে আমি ডান থেকে বামে নিয়ে চলে আসছি ঠিক আছে তো ফলে কি হবে বলতো এগুলো বিয়োগ হয়ে যাবে এখানে তোমার হয়েছে প্লাস তাহলে হয়ে যাবে তোমার মাইনাস এ এখানে তোমার প্লাস ডান দিকে তো অলরেডি এখানে সেই জন্য প্লাস টু বি এবার ইকুয়ালের ডান দিকে যদি কিছু রইলো না সেই জন্য হয়ে গেল জিরো এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কোনো রাশি বা যেকোনো ভ্যালু ঠিক আছে ইকুয়ালের ডান থেকে বামে কিংবা বাম থেকে ডানে যদি করতে যদি হয় তাহলে কি হবে বলো তো যোগ থাকে পেয়ে যাবো আমরা বিয়োগ বিয়োগ থাকলে আমরা পেয়ে যাব যোগ গুণ থাকলে পেয়ে যাব আমরা ভাগ আর ভাগ থাকলে আমরা পেয়ে যাব কি বলতো গুণ ঠিক আছে এই জিনিসটা মনে রাখবে সেই জন্য কি হলো বলতো এই দুটো ক্ষেত্রে যোগ ছিল সেই জন্য এটা ডান থেকে বামে এসে কি হলো বিয়োগ হয়ে গেলো তো আমাদেরকে কি বলতো এই জিনিসটাই আমাকে এখানটা নিয়ে আসতে হবে এগুলো সমাধান করে তো সেই জন্য কি করলাম বলতো এই যে এ যেটা ছিল সেটাকে কি করলাম বলতো মাইনাস এ তার স্কোয়ার করাই যায় স্কোয়ার করলে কি হবে বলতো মাইনাস এ মাইনাস এটা আমরা জানি এ স্কোয়ার সময় চলে তারিখে মাইনাসের সাথে গুণ করলে পেয়ে যাবো প্লাস এবার এর সাথে এর গুণ করলে কি পাবো বলতো এ স্কয়ার ঠিক আছে সেই জন্য এখানে এখানে এ স্কয়ার এবার এ স্কয়ার সামনে কিছু যদি না থাকে তাহলে সেটা মানে প্লাসই বোঝায় আলটিমেটলি আমাদের এটাই দাঁড়িয়ে আছে তাই না তো সেই জন্য এখানে মাইনাস এ তার স্কয়ার নিতে পারি এবার প্লাসের জন্য হচ্ছে প্লাস এবার ফোর বি স্কোয়ারটাকে কি করলাম বলতো টু বি তার হোল ভেঙে নিলাম ঠিক আছে এখানে প্লাস প্লাস এখানে আছে তোমার তো সেই জন্য কি করলাম বলতো মাইনাস সি তার ঠিক এর ঠিক আছে এবার কি রয়েছে বলতো এখানে আমি যেটা করলাম সেটা আমি তোমাদেরকে বলে দিয়েছি এই যে দেখে এ প্লাস বি প্লাস সি তার হোল ফর্মুলা যেটা আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ ওকে তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি হুবহু ফর্মুলার মতনই দেখে নাও এ তারপরে এখানে বি স্কোয়ার এখানে হয়ে যাচ্ছে ঠিক আছে এই জিনিসটা দেখানো এই রূপটা এখানে পেয়ে যাচ্ছি সিমিলারলি ভাবে এখানে হচ্ছে প্লাস প্লাস নিয়ে নিয়েছি এখানে হচ্ছে টু টু নিয়েছি এখানে রয়েছে তোমার এ তো এ বলতে হচ্ছে এটা সেই জন্য দেখে নাও মাইনাসে ওকে এবার আছে বি বি বলতে আমি 2b ধরেছি সেজন্য 2b ঠিক আছে এবার আছে প্লাস প্লাস এবার আছে 2 2 এখানে আছে তোমার b b বলতে হচ্ছে এটা এটা হচ্ছে এ এটা হচ্ছে b আর এটা হচ্ছে c আশা করি এবার ভুলব না মানে b b বলতে এখানে 2b 2b এখানে হচ্ছে c c বলতে এখানেও -c c ওকে এখানে আছে প্লাস প্লাস এখানে আছে তুমি 2 2 এখানে আছে তোমার c সি বলতে হচ্ছে এটা সেই জন্য মাইনাস সি এটা হচ্ছে এ এ বলতে এখানে যেন মাইনাস এ মাইনাস এ ইকুয়াল জিরো আশা করি বোঝা গেল যে আমি এই ফর্মুলাটা সমান সমান এখানে আমি কি করে পেয়ে যাচ্ছি এবার যেটা তোমার নেক্সটে দাঁড়াচ্ছে যেহেতু এখানে এটা এ এটা বি এটা সি যেহেতু এই ফর্মুলাটা পড়ে যাচ্ছে সেই জন্য আমরা কি করতে পারি বলো তো এটা সমান সমান আমরা নিশ্চয়ই এটা লিখে দেবো যেটা হচ্ছে তোমার এ প্লাস বি প্লাস সি তো হোল সেম এই জিনিসটাই এখানে করেছি আমরা এই যে মাইনাস এ সমান সমান ধরেছিলাম এ সেই জন্য হচ্ছে এবার টু বি সমান সমান ধরেছিলাম বি সেই জন্য হচ্ছে বি এখানে মাইনাস সি সময় সমান ধরেছিলাম সি সেম টু এসেছে ঠিক আছে আর দ্বিতীয় উপরেই হোল স্কয়ার দিয়ে দিয়েছি ওকে আশা করি বোঝা গেল যে আমরা এই ফর্মুলাতে কি করে এটা নিয়ে আসলাম এবার যেটা করছি নেক্সট এখানে কি করলাম বলতে এই যে এ স্কোয়ার প্লাস টু বি মাইনাস সি কারণ হচ্ছে এখানে তো মাইনাস এ আছে সেই জন্য মাইনাস এ এবার টু হয়ে গেছে এবারে প্লাস মাইনাসে কি হবে মাইনাস সি এবার এ স্কোয়ার কি হলো বলো তো এ স্কোয়ারটা শূন্য এখানে ওয়ান বাই টু হয়ে গেল কিংবা তোমরা বলতে পারো রুট ওভার হয়ে গেল। আমাদের যে জিরো যদি করো না সেটা জিরোই আসবে ঠিক আছে সেই জন্য ডাইরেক্টলি এখানে জিরো বসিয়ে দিয়েছি ঠিক আছে আশা করি বোঝা গেলো যে জিরোর পাওয়ার যা কিছু থাক না কেন সেটা সর্বদাই জিরোই বোঝায় জিরো পার ওয়ান টু থ্রি ফোর হাফ কোনো কিছু থাক না কেন সেটাই জিরোই বোঝাই ঠিক আছে এবার আমরা যেটা করছি দেখে ইকুয়ালের বাম থেকে নিয়ে চলে গেলাম সেই জন্য তোমার হয়ে গেল এ প্লাস সি দেখে নাও এই জিনিসটাই আমাদেরকে প্রুভ করতে বলেছে যেটা হচ্ছে তোমার টু বি সি টু সমান এ প্লাস সি অতএব টু বি সময় এ প্লাস সি প্রমাণিত এবার আমরা করবো অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের কোষে দেখি ওয়ান এর ছয় নম্বর অঙ্কটা তো ছয় নম্বর অঙ্ক যেটা আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এসি প্লাস সমীকরণের বীজ দয় সমান হলে প্রমাণ করি যে এ বাই সিভাই ডি ওকে তো এখানে আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে কি বলতো এটা হচ্ছে এই জিনিসটা যেটা হচ্ছে তোমার এ বাই বি সমান সমান সি বাই ডি এখান থেকে কিছু বলতো একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দিয়ে দিয়েছে এবং সেটা একটা শর্তও দিয়ে দিয়েছে যে শর্তটা হচ্ছে তোমার কি হবে বলো এই সমীকরণটা যেটা বীজ দয় পাবো মানে দুটো বীজ যেটা পাবো সেটা হচ্ছে পরস্পর সমান হবে ঠিক আছে এর আগে আমরা যতগুলো ধরতাম আহ বীজ দুটো কিনা তো একটা হতো আমাদের আলফা আরেকটা ধরতাম আমরা বিটা ঠিক আছে তো এই ক্ষেত্রে যেটা দাঁড়াবে তোমার আলফা সমান সমান আমরা কি পাবো তো বিটা পেয়ে যাবো এটা হচ্ছে আমাদের সেই অঙ্কের সমীকরণটাই এবার নেক্সটে আমরা কি করলাম তো নেক্সটে আমরা যেটা করছি এইটুকু অংশটা যেটা রয়েছে সেটাই রেখে দিয়েছি এবার এখানে কি করলাম বলতো এই যে তোমার সহগ যেটা তোমার রয়েছে মাইনাস টু ইন্টু এ সি প্লাস বিডি সেটাকে কি করলাম বলতো এর মধ্যে রেখে দিয়েছি সেটা হচ্ছে তোমার দ্বিতীয় বন্ধনীর মধ্যে আর বাইরে প্লাস রেখে দিয়েছি আর যেটা তোমার ইন্টু এক্স ছিল সেটা ইন্টু এক্স রেখে দিয়েছি আর প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার রেখে দিয়েছি ওকে তো এখানে যেটা তোমার রয়েছে আমি দেখে নিব যে এই জিনিসটা সময় সমান আমরা এই জিনিসটা আসছে কিনা ঠিক আছে কি হচ্ছে বলতো এখানে প্লাস এখানে মাইনাস তো আমরা মাইনাস পেয়ে যাচ্ছি আর এখানে দেখে নাও এটার সাথে যদি আমরা এটার গুণ করি এই জিনিসটা পেয়ে যাবো ওকে তার মানে আমাদের এই লাইনটা নেওয়া ঠিক হয়েছে এই লাইনটা সমান সমান ওকে আজকে বোঝা গেল আবার এবার তোমাদেরকে আমি নেক্সট বোঝাবো যে আমি এখানে প্লাসটা কেন নিয়েছি সেটা কারণটা কি তো এখানে যেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস মাইনাস টু ইন্টু এ সি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি জিরো সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো সমীকরণের সঙ্গে তুলনা করে পাই তার মানে এই যে সমীকরণটা রয়েছে অঙ্কের সমীকরণটা এই সমীকরণটাকে কি করবো বলতো এই সমীকরণের সাথে তুলনা করবো এবার তুলনা করে এবার আমরা যে জিনিসগুলো পাবো সেটা হচ্ছে তোমার এখানেও এর মান পাবো বি এর মান এবং সি এর মান পাবো যেখানে আমি বলে দিচ্ছি দেখেন এখানে এখানে যেটা তোমার রয়েছে এক্স স্কোয়ার এখানে আছে এ সিমিলারলি ভাবে এখানে এক্স যেটা আছে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ সমস্যা পেয়ে গেছে ওকে এখানে আছে প্লাস প্লাস হ্যাঁ এখানে বলে দিচ্ছি যদি আমি এই সমীকরণটা থেকে যদি এটা তুলনা করতাম কিনা তো একটু হলো কোথাও না কোথাও কনফিউশন ক্রিয়েট হতে হয়তো এখানে আছে তোমার প্লাস এখানে আছে মাইনাস তো একটু হলো কনফিউশন ক্রিয়েট হয়ে যেত যেহেতু এখানে আছে প্লাস আর এখানে আমি প্লাস পেয়ে যাচ্ছি তো এখানে দেখো আমাদের কোনো ধরনের কনফিউশন ক্রিয়েটই হবে না তো তোমরা যদি চাও এই লাইনটা তোমরা করতেও পারো কিংবা তোমরা চাইলে নাও করতে পারো তোমরা डायरेक्टली কি করবে তো এই সমীকরণটাকে এখানে পুট করে দিতে পারো সেটা তোমাদের উপর টোটালটা নির্ভর করে তোমরা এই সমীকরণটাকে এই সমীকরণ डायरेक्टली করতে পারো কিংবা তোমরা এই সমীকরণটাকেও করতে পারো সেটা তোমাদের ইচ্ছা এবার যেটা দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে বলতে এই যে এখানে আছে প্লাস প্লাস এবার এখানে এক্স এর সহগ যেটা আছে বি এখানে এক্স এর সহগ কি পাচ্ছি বলতো -2 ইনটু

তো এখানে তোমার বলছে যেহেতু বিষ দু সমান তার মানে অতএপক্ষ শূন্য এটা রিজেনটা হচ্ছে বলে দিচ্ছি যখন দেখে নাও আমাদের যখন বিষ দুটো বাস্তব সমান হবে সেক্ষেত্রে যেটা আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসি টু জিরো আমরা পাই এবার কিছু হচ্ছে বি মাইনাস ফোর এসি এটা কি এটা কি নিরূপক বলা হয় যেটা আমরা এখানে শুধু কথায় লিখেছি যেটা নিরপক এবার এই নিরূপকের জায়গায় তুমি এটাও লিখতে পারো যেটা হচ্ছে তোমার বিশোর এসি ইকুইল টু জিরো এখানেও বিশ কার মানুষ বোঝা গেল যে আমি এখানে শূন্যটা কেন নিচ্ছি ওকে সুতরাং বিশকার মানে সময় সময় শূন্য এখানে আমি যেটা তোমাদেরকে বলেই দিয়েছিলাম বি দুটো সমাজ যদি হয় তাহলে কি হবে বলতো এই যে বিষকা মানুষ ফরশী সময় সময় শূন্য অর্থাৎ এই বিষ কে মানে জায়গা আমি নিরূপক্ষ লিখতে পারি যেটা আমাদের এর আগের পেজে লেখা ছিল নিরপেক্ষ সময় সময় শূন্য তো সেই জায়গায় শুধু লিখে দিয়েছি এখানে আমি যেটা আমি করছি তোমাদেরকে বলে দিচ্ছি আমরা এখানে কি করেছিলাম বলতো এর মান পেয়ে গেছিলাম বি এর মান পেয়ে গেছিলাম এবার এখানে কি করলাম বলতো যে বি স্কয়ার বি স্কয়ার বলতে হচ্ছে এটা যেটা হচ্ছে তোমার মাইনাস টু ইন্টু এসি প্লাস বিডি কি করলাম বলতো মাইনাস টু ইন্টু এসি প্লাস বিডি তার হোল স্কয়ার করে দিলাম মাইনাসের জন্য হচ্ছে মাইনাস ফোর এর জন্য হচ্ছে ফোর এখানে আছে কত এ

বিডি ঠিক আছে আবার ইনটু মাইনাস এখানে আছে টু ইন্টু এসি প্লাস বি ডি তাহলে এক্ষেত্রে যেটা তোমার করবে মানাস মানাসে গুন করলে পেয়ে যাবো প্লাস দুইয়ের সাথে দুইয়ের গুন করে পেয়ে যাবো চার এবার এখানে রয়েছে তোমার এখানেও এই জিনিসটা এখানে রয়েছে তাহলে কি হচ্ছে বলো যেহেতু দুটো রয়েছে কিনা তাহলে কি করবো বলো তো এসি প্লাস বি তার হোলিস্কার করতে পারি ঠিক আছে এই জিনিসটা দেখে নাও তুমি এখানে লেখা আছে যেটা হচ্ছে তোমার ফোর ইন্টু এসি প্লাস ভিডি তা ঠিক আছে এবার মাইনাস ফোর মাইনাস ফোর এবার বাকিটা যেভাবে ছিল সেভাবে রেখে দিয়েছি ইক্যুল টু জিরো টু জিরো এবার নেক্সট আমরা যেটা করছি যেটা দেখে নাও এই দুটো থেকে আমরা কি করলাম বলো তো চার কমন এখানে থেকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা চার কমন নিয়ে নিয়েছি তাহলে যেটা তোমার পরে থাকছে এসি প্লাস তার হোল হোলিস্কার মাইনাস এস কার প্লাস বি ইন্টু কিন্তু জিরো এখানে কি করলাম বলতো নাও এই চারটা এই টোটাল সাথে কিসের আকারে ছিল গুণের আকারে ছিল তা আমি তোমাকে বলেছি যে কোনো সংখ্যা বা যে কোনো রাশি বা যেকোনো ভ্যালু বা বাম থেকে ডানে যদি যায় তাহলে কি হবে বলতো যোগ থাকলে সেটা বিয়োগ বিয়োগ থাকলে সেটা হবে তোমার যোগ গুণ থাকলে সেটা হবে তোমার ভাগ আর ভাগ যদি থাকে সেটা তোমার হয়ে যাবে কি বলতো গুণ এই জিনিসটা মনে রাখবে এখানে এটা চারটা গুণের আকার আছে তার মানে এটা নেক্সটে গিয়ে কি হবে তো এখানে এটা ভাগের আকার হয়ে যাবে এবার আমরা জানি শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করি না কারণ সেটা সর্বদা শূন্য পাবো তো সেই জন্য কি হচ্ছে বলতো এখানে আমরা ডাইরেক্টলি সেটা শূন্য দিয়ে দিয়েছি আশা করি বোঝা গেলো যেখানে শূন্যটা কি করে এলো এবার দেখে নিবো আমরা নেক্সটে আচ্ছা তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে দেখে নাও এখানে কি ঘটছে বলো তো দেখে নাও এসি প্লাস বিডি তার হোল তো এখানে আমরা যেটা ফেলতে পারবো এখানে আমরা এ প্লাস বিতে হোলি স্কোয়ার ফর্মুলা অবশ্যই ফেলে দিতে পারবো কারণ এসি টাকে যদি ধরে নি এ আর ডিটাকে ধরে দিন বি তাহলে দেখে নাও আমাদের ঠিক এই ফর্মুলাটা অবশ্যই আমাদের পড়ে যাচ্ছে তাই না এখানে যদি দেখি যেটা হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলা আমরা এখানে ফেলবো তো যেটা তোমার হচ্ছে এ স্কোয়ার এ স্কোয়ার বলতে এখানে এসি তার স্কোয়ার ঠিক আছে প্লাস প্লাস এখানে হচ্ছে টু এখানে টু এখানে এ এ বলতে কি জানি আমরা এসি সেই জন্য এসি এখানে যে বি বি বলতে যেটা আমরা জানি বিডি বিডি ওকে এখানে আছে প্লাস প্লাস এখানে আছে বি এর স্কয়ার বি স্কয়ার বলতে এই যে বিডি ডি তার হোল স্কয়ার ওকে এখানে আছে মাইনাস মাইনাস এবার আমরা এখানে কি করব বলো তো দেখে নাও এই মাইনাসটাকে আমি এখানে কমন এর আকারে নিয়ে নিয়েছি ঠিক আছে আমি তাহলে ডাইরেক্টলি করতে পারতাম কিন্তু জাস্ট ভুল জানা না জানা হয় সেটা জন্য আমরা আগে মাইনাসটাকে কমন নিয়ে নিয়েছি ঠিক আছে প্লাস থাকলে কোনো ব্যাপার ছিল না কিন্তু মাইনাস সেই জন্য আগেই কমন নিয়ে নিয়েছি ওকে তো কি করলাম তো একবার এখানে এ স্কোয়ার সাথে একবার সি এর গুণ তারপরে পেয়ে গেলাম এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার সিমিলারলি ভাবে প্লাস চিহ্ন প্রত্যেকটা ক্ষেত্রে হবে কিন্তু ঠিক আছে প্লাস চিহ্ন দিলাম আবার কি করবো তো এই এ স্কোয়ার সাথে এই ডিস্কয়ের গুণ এ স্কোয়ার সাথে ডিসার গুণ প্লাস এবার এর কাজ তো শেষ আর নেই যেহেতু এবার করলাম বি স্কোয়ারটাকে নিয়ে এবার বি স্কোয়ার সাথে সি স্কোয়ার গুণ তাহলে হচ্ছে বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার

ঠিক আছে এটা আমাদের আগের লাইনটা তারপরে নেক্সট লাইন নেক্সট লাইনে যেটা হয় তোমাদের হচ্ছে বলে দিয়েছি এখানে কি রয়েছে বলো এসি তার মানে এটা সমান সমান আমরা অবশ্যই লিখতে পারি এ স্কোয়ার সি স্কোয়ার এখানে প্লাস প্লাস টু টু এখানে কি রয়েছে বলো তো বিডি তো সেটা আমরা সাজিয়ে লিখে দিলাম এ বি সি ডি ওকে এখানে আছে প্লাস প্লাস

তার এখানে প্লাস এখানে মাইনাস আমরা কেটে দেব ঠিক আছে সিমিলারলি ভাবে এটার ক্ষেত্রে দেখেন এটা যদি আমরা প্লাস b স্কয়ার d স্কয়ার মাইনাস b স্কয়ার d স্কয়ার তার মানে এটা এটা কেটে যাবে এবার যেটা আমাদের পড়ে থাকবে সেটা হচ্ছে তোমার এখানে প্লাস 2abcd 2abcd এবার হচ্ছে তোমার মাইনাস a স্কয়ার d স্কয়ার মাইনাস a স্কয়ার d স্কয়ার এবার যে মাইনাস b স্কয়ার c স্কয়ার মাইনাস b স্কয়ার c স্কয়ার ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0 আশা করি বোঝা গেল যে আমরা এটা কি করে নিয়ে এলাম ঠিক আছে এবার হচ্ছে নেক্সট এখানে কি করলাম বলতো আমরা শুধু জাস্ট এই শুধুটাকে শুধু জাস্ট আমরা সাজিয়ে নিয়েছি এখানে কি করলাম বলতো এই যে প্রত্যেকটা থেকে আমরা মাইনাস কমন এবার এখান থেকে যদি মাইনাস এটা হয়ে যায় প্লাস এখান থেকে মাইনাস কমন নিলে এটা মাইনাস এখান থেকে যদি এটা মাইনাস কমন নিই তাহলে এটা হয়ে যায় প্লাস একটা জিনিস তোমরা মনে রাখবে যখন মাইনাস কমন নিবে কিনা প্রত্যেকটা সাইন যা যা আছে সেটা উল্টোটা হয়ে যাবে ঠিক আছে এখানে ছিল মাইনাস তো হয়ে গেলো সেটা প্লাস এখানে ছিল প্লাস তো এগুলো সেটা মাইনাস এখানে যেটা ছিল তোমার মাইনাস সেটা এগুলো প্লাস ওকে তো এখানে তোমাদের একটা জিনিস বলে দিই তোমাদের তবুও কনফিউজন যদি মনে যদি হয় যে ঠিক হয়েছে না ভুল হয়েছে তাহলে কি করবে বলো তো এখানে ছিল মাইনাস তো এবার এ স্কয়ার ডি স্কয়ার সামনে কিছু নেই বলতে প্লাস বোঝায় এই মাইনাসের সাথে প্লাসে গুণ করলে পেয়ে যাবো মাইনাস এই মাইনাসের সাথে মাইনাস গুণ করলে পেয়ে যাবো প্লাস এই মাইনাসের সাথে প্লাসে গুণ করলে পেয়ে যাবো মাইনাস ঠিক আছে তার মানে আমাদের এই কমন নেওয়াটা ঠিক হয়েছে ওকে তারপর দেখে নিচ্ছি আমরা নেক্সট স্টেপ এখানে এখানে কি এই যে তোমার যেটা ছিল মাইনাস আমি জিরো সমান সমান অবশ্যই মাইনাস জিরো লিখতে পারি কারণটা হচ্ছে আমরা জানি জিরো ক্ষেত্রে প্লাস কিংবা মাইনাস এটা কোনো ভ্যালু রাখে না তো সেই জন্য কি বলতো আমি মাইনাস দিয়ে দিতে পারি সেই জন্য কি বলতো এই মাইনাস এই মাইনাস কেটে দেবো যেটা পড়ে থাকে ভিতরের অংশটা দেখেন ওই ভিতরের অংশটাই রয়েছে ওকে ইকুয়াল টু জিরো ইকুইন টু জিরো এটা আমাদের আগের লাইনটা তবে নেক্সট নেক্সট লাইন লাইনে এবার এখানে কি করলো বলতো এখানে যেটা তোমার হচ্ছে আমরা যেটা জানি এখানে যে ফর্মুলাটা হচ্ছে সেটা হচ্ছে তোমার এ মাইনাস টা হোল স্কয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস টু এবোয়ার তো এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এখানে এ এ বলতে এখানে তোমার বলা হচ্ছে কি বলতো A এখানে B B বলতে তোমার হচ্ছে B সি তো সেই জন্য কি বলে দেখেন A স্কয়ার A স্কয়ার বলতে যেটা হচ্ছে তোমার এটা A এটা B বলেছিলাম তাহলে হচ্ছে A D তার স্কয়ার এখানে কি হতে পারে বলো তো তোমাদেরকে বলে দিছি যে দেখেন না তোমার A D তার স্কয়ার আমরা অবশ্যই লিখতে পারি A স্কয়ার D স্কয়ার সমান সমান এখানে আছে মাইনাস এবং 2 ইনটু এখানে e 2 আছে এবার A এর জায়গায় এখানে কি রয়েছে বলতে A তা তো আমি এখানে অবশ্যই A লিখতে পারি ইনটু কি রয়েছে বি বি বলতে এখানে কি রয়েছে বি সি তাই আমি অবশ্যই এখানে বি সি লিখতে পারি এবার হচ্ছে এখানে প্লাস প্লাস কত বি এর স্কোয়ার বি এর বলতে কত আছে বলতো বি সি ঠিক আছে কত রয়েছে বি সি ইকুয়াল টু জিরো দেখো না এই ফর্মুলাটা এখানে রয়েছে আর সেটা সমান সমান অবশ্যই আমরা এ মাইনাস বি তার স্কোয়ার পেয়ে যেতে পারি আর সেটা আমি এখানে করেছি এ মাইনাস বি তার স্কোয়ারের রূপে এখানে লিখে দিয়েছি আমি আশা করি বোঝা গেল এখানে কোন ফর্মুলা ফেলা হয়েছে কিভাবে ফেলা হয়েছে হুম এবার যেটা তোমার ঘটলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখেন এটার পুরোটা স্কোয়ার রয়েছে এখানে কি হবে বলো তো এই যেটা তোমার স্কোয়ার রয়েছে পাওয়ারটা সেটা তোমার ইকুয়ালের ডানদিকে ডান দিকে গিয়ে কি হয়ে যায় বলতো সেটা তোমার ইকুয়ালের ডান দিকে গিয়ে তোমার হয়ে যায় রুটে রাখা এবার রুট জিরোর ক্ষেত্রে কি পাবো বলতো জিরোই পাবো এটাকে আমার আরেকভাবে বলতে হবে এই যে পাওয়ারটা রয়েছে কিনা এই পাওয়ারটা এখানে কি হবে বলতো জিরোর উপরে পাওয়ারটা এখানে ওয়ান বাই টু হয়ে যাবে এই এখানে নিয়ে যেটা জিরোর সময় সময় তো আমি তোমাদেরকে বলেছিলাম যেটা পেয়েছি জিরো ওকে আশা করি বোঝা গেলো যে আমি এই জিনিসটা কি করে করলাম এখানটায় এখানে যেটা আমি করছি তোমাদের বলে দিচ্ছি আমি বলেছিলাম ই করে ডান থেকে বামে কিংবা বাম থেকে ডানে যদি করতে হয় তাহলে কি হবে তো যোগ থাকলে হবে বিয়োগ বিয়োগ হবে যোগ গুণ থাকলে হবে ভাগ আর ভাগ হবে গুণ তো এখানে কি রয়েছে বলতে এটা বিয়োগের আকার রয়েছে তো সেই জন্য কি হবে ইকুয়ালের বাম থেকে ডানে গিয়ে সেটা কি হবে যোগের আকার নিবে সেই জন্য এখানে কিছু সাইন নেই বলতে যোগই বোঝায় কিন্তু ওকে তো এখানে এটা তালে হয়ে যাবে আমরা যেটা পাবো সেটা হচ্ছে তোমার এডি সমান সমান বেশি একটা জিনিসই সেম জিনিসটা দাঁড়াচ্ছে যে এখানে দেখেন এ এর সাথে ডি এবং বি এর সাথে এখানে গুণের আকার রয়েছে তো এরা কি করবে বলতে পরস্পর এরা এই যাবে বাম থেকে ডানে আর এই যাবে ডান থেকে বামে তাহলে কি হবে এখানে গুণের আকার রয়েছে তার মানে এটা ভাগ হয়ে যাবে এখানে এটা ভাগের রাখার নিয়ে নিয়েছে সিমিলারলি ভাবে এখানে এটা বিটা গুণের আকার ছিল তার মানে ইকুয়ালে বাম দিকে কি ছিল ভাগের রাখা নিয়ে নিয়েছে ওকে আশা করি বোঝা গেল যে জিনিসটা কি করে এলো তো এখানে আমি তোমাদেরকে এই জিনিসটাকে আরেক ভাবে দেখাতে পারি দেখে নাও এখানে যদি আমরা কোণাকুণি গুণ করি কিনা দেখে নাও উপর চলে আসবে যেমন আছে এ এর সাথে d গুণ করলে পেয়ে যাবো এডি এবং সিমিলারলি ভাবে বি এর সাথে সি গুণ করলে আমরা পেয়ে যাব সি ওকে আশা করি বোঝা গেল যে এই লাইনটা আমি কি করে নিয়েছিলাম এখানে যেটা দেওয়া আছে আমাদেরকে অঙ্কে কি করেছে বলো তো আমাদেরকে এই জিনিসটা বের করতে বলেছিল দীঘার সমীকরণে বিষ সমান হলে প্রমাণ করি যে এ বাই বি সমান সি বাই ডি এখানে এ বাই বি সমান ডি পেয়ে গেছি তাই না তো এবার যেটা তোমাদের আছে অতএব এ বাই বি সমান ডি প্রমাণিত